আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমাদের এক ভাই ফোর টু এইট সেভেন একটি প্রশ্ন করেছেন উনি একটি দম্পতির উপমা দিয়ে বলেছেন যে স্বামী দোয়া করেন আল্লাহর কাছে যে স্ত্রীর আগেই যেন তিনি ইন্তেকাল করেন আবার স্ত্রী স্বামীর কাছে এটা শোনান যে না তিনি দোয়া করেন তিনি যেন স্বামীর আগে ইন্তেকাল করেন এটা কতটুকু শরীয়ত সম্মত আসলে মূলত এই সমস্ত দোয়া যারা করেন তাদের শরীয়ত সম্পর্কে ধারণা খুবই কম এবং আমার মনে হয় তাদের কার্যকলাপ দেখে শরীয়ত সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আর এবং পরকাল সম্পর্কে তারা খুবই উদাসীন যদি পরকাল সম্পর্কে উদাসীন হতো উদাসীন না হতো তাহলে এভাবেই তারা দোয়া করতো যে না আল্লাহ দোয়া করি যেন পরকালে আপনার সাথে আমার মিলন হয় আপনার সাথে আমার সাক্ষাৎ হয় বা আপনি আমি যেন একই সাথে জান্নাতে থাকতে পারি ইত্যাদি ইত্যাদি এমনটি দোয়া করাটাই উচিত ছিল যারা জান্নাতে যেতে আগ্রহী মূলত একজন মৌমিন তার আয়ু লম্বা হলে এটা তার জন্য ভালো মৌতের থেকে কারণ আয়ু বেশি হলে সে ভালো কাজ করতে পারবে যদি গুণাগার হয় গুণা থেকে সে তবা করতে পারবে এজন্য আল্লাহ রসুসাল্লি হোসাল্লাম তিনি বলেন তির মিজিতে হাতিসটি রয়েছে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার আয়ু দীর্ঘ হয়েছে লম্বা আয়ু পেয়েছে এবং তার আমল উত্তম হয়েছে এবং সে উত্তম আমল করেছে অন্যায় হাতিস আল্লাহ রসুস্লাম বলেন তো আলিম তো আল্লাহরুহু আমালু আম একজন মুসলমান সে কখনো মৌদ আশা করতে পারে না আল্লাহ রসূস সাল্লাল্লাহর এই হোসাল্লাম রয়েছে এই বিষয়ে শুধুমাত্র একজন মমিন মৌতের আশা করতে পারে শাহাদত যেটা শাহাদাফি সাবীলিল্লাহ সেটা সে আশা করতে পারে আর যদি কোনো অসুস্থ হয় সহ্য করতে না পারে কোনো বালা মুসিবত আসে দিশেহারা হয়ে যায় বালা মসিবত সহ্য করতে না পারে شيخنا সে এই দোয়া করতে পারে যেটা بخاري মুসলিমে রয়েছে যে হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم لا يتمنى احدكم الموت من ضر اصابه فان كان لا بد فاعلا فليقل اللهم احيني ما كانت الحياه خيرا لي وتوفني اذا كانت الوفاه خيرا لي متفق عليه جعل الله الله رسول صلى الله عليه وسلم যে তোমাদের কেউ যেন কোন বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মৃত্যু কামনা না করে তার যদি দোয়া করতেই হয় তাহলে সে আল্লাহর কাছে এভাবে সে দোয়া করতে পারে হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো যদি বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হয় ও তো অফানি আমাকে দান করো যদি দান করাটা আমার জন্য কল্যাণকর হয় কাজে একজন মুসলমান সে কশ্চিন কালেও এমনটি দোয়া করতে পারে না যে না মৌতের কারণ মৌতের দোয়া করাটা এটা শরীয়ত সম্মত নয় আমরা প্রত্যেকেই আল্লাহ রব এর কাছে এটাই দোয়া করব যাতে করে আমরা ইমান এবং আমলের সাথে ইন্তেকাল করতে পারি এবং পরকালে আমরা যেন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ রসুল সাল্লি হোসালামকে প্রশ্ন করা হলে বলতেছেন আলমার ও আমান আহাত ব্যক্তি যাকে মহাব্বত তার সাথে তার জান্নাত হবে কাজেই মহাব্বতের মানুষকে জান্নাতে পাওয়া যাবে যদি উভয়কে জান্নাতে যাওয়ার জন্য তদানুযায়ী আমল করে থাকে আল্লাহ আলমীন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহমদ আলমিন